আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, আর যারা আমাদের চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নতুন যারা এসেছেন সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এটাই আমরা আশা করছি। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সেফ-3 নামক একটি ক্যাপসুল নিয়ে। এটি সেফ-3 200mg সেফিক্সিম গ্রুপের, এই সেফ-3 নাম দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ। আজকে যে এই সেফ-3 ক্যাপসুলের রিভিউ দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল এবং অনেক বড় বড় রোগের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু কাজ করে থাকে এই সেফ-3। এবং খুব নাম করা একটি ক্যাপসুলের নাম হলো সেফ-3। হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, যারা জানেন তারা ভালো, যারা এই সেফ-3 সম্পর্কে জানে না আজকে তাদের জন্য এই ভিডিও রিভিউ দিচ্ছি। যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রত্যেকটা জিনিস জানার পিছনে কিন্তু অবশ্যই একটা গুরুত্ব থাকে। প্রত্যেকটা জিনিস জানার কারণে আপনি সেই বিষয় সম্পর্কে ভালো ধারণা বা খারাপ ধারণা যেটাই বলেন না কেন, ধারণা থাকলে অবশ্যই উপকারে আসে। সুতরাং যে কোনো জিনিস জানা থাকা ভালো, অবশ্যই বৈধ যে কোনো জিনিস জানা থাকা ভালো। অবৈধ জিনিস আমি না জানার জন্য আপনাদেরকে উৎসাহিত করছি না। তো আজকে যে আমরা এই সেফ-3 ক্যাপসুলের রিভিউ দেবো, এটা মূলত সেফিক্সিম গ্রুপের এবং থার্ড জেনারেশন কিন্তু একটি ক্যাপসুল, বা সেফিক্সিম হলো থার্ড জেনারেশনের একটি অ্যান্টিবায়োটিক এবং এটি আমাদের শরীরে খুব ভালো কাজ করে থাকে এবং খুব সুসহনীয়। দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়ার সংখ্যা একটু কমই থাকে অন্যান্য অ্যান্টিবায়োটিকের থেকে। তো আমরা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু এই অ্যান্টিবায়োটিক সেবন করব, অন্যথায় আমরা সেবন করব না। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, এবার আমরা চলে আসি যে মূলত কী কাজ করে থাকে। মূলত এই নির্দেশনা, অর্থাৎ মূলত যেই কাজটা করে থাকে, কী কী রোগের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেফ-3 অর্থাৎ সেফিক্সিম 200mg বা 400mg বলেন অথবা সাসপেনশন বলেন আমরা যে দিয়ে থাকি, সেটার মূল কারণ হলো যে নিউমোনিয়া জ্বর। অনেক সময় দেখবেন জ্বর কমে না, একবারে অনেক জ্বর থাকে, অনেক ঔষধ সেবন করার পরে জ্বর থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই জ্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেফ-3 ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি আরও আছে ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রামণ, মূত্রনালীর সংক্রামণ, গণগাকাল ইউথেরাইটিস অর্থাৎ অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, কানের যাদের সমস্যা আছে, এরপরে সফট ও নরম কলার টিস্যু, সব ধরনের রোগের বিরুদ্ধে কিন্তু এই অ্যান্টিবায়োটিক কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তো আমরা মূল যেই রোগের জন্য দিয়ে থাকি সেটা হলো, দেখা যায় যে জ্বর, অনেক দিন জ্বর মোটে কমছে না, অথবা রেসপিরেটরি ইনফেকশন, অথবা প্রস্রাবের রাস্তা ইনফেকশন, অথবা শ্বাসতন্ত্রের ইনফেকশন, অথবা কানে প্রচণ্ড পরিমাণে ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাইটিস মিডিয়া যাকে বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই সেফ-3 ক্যাপসুল দিয়ে থাকি। এছাড়াও ডাক্তারগণ আরও অন্যান্য অনেক ধরনের, যেহেতু এটা ব্রড স্পেকট্রাম অর্থাৎ প্রশস্ত বর্ণালী একটি অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে কিন্তু সব ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কিন্তু কাজ করে থাকে। তো এবার আমরা আসি যে কতটুকু আমরা প্রতিদিন এই সেবন করবো এবং কতদিন সেবন করব। তো এই সেফ-3 ক্যাপসুলটি যাদের বয়স 6 মাস থেকে 1 বছর তারা 75mg আমরা ব্যবহার করব, এবং যাদের বয়স 1 থেকে 4 বছর তাদের 100mg, এবং যাদের বয়স 5 থেকে 10 বছর তাদের 200mg একক সকালে এবং রাতে 12 ঘন্টা পরপর দিব, 11 থেকে 12 বছর 300mg, এবং যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে তাদেরকে আমরা পূর্ণবয়স্ক মাত্রা অর্থাৎ সকালে 200mg, রাতে 200mg, অথবা ওজন অনুযায়ী যদি ওজন বেশি হয়। অনেক সময় দেখা যায় যে 12 বছরের বা 15 বছরের বাচ্চাদের ওজন অনেক সময় বড় মানুষের রকম হয়ে থাকে, অর্থাৎ অনেক ওজন বেশি, স্বাস্থ্য অনেক মোটা থাকে, সেক্ষেত্রে আমরা বয়স্কদেরকে যে পূর্ণ মাত্রা আমরা দিয়ে থাকি সেটা কিন্তু অবশ্যই দিতে পারবো, অর্থাৎ 300mg থেকে 300mg দুই বেলা দেওয়া যায়, অথবা 400mg সকালে এবং রাতে। ওটা যেই ডাক্তার আপনাকে, যেই ডাক্তারের পরামর্শে আপনি ঔষধটি সেবন করবেন, অবশ্যই সেই ডাক্তার সাহেব কিন্তু আপনাকে দিয়ে থাকবেন। তো এবার আমরা আসি যে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত সেফিক্সিম সুসহনীয়। আমি আগেও বলছি যে অন্যান্য অ্যান্টিবায়োটিকের তুলনায় সেফিক্সিম কিন্তু সুসহনীয়, তবে সাধারণভাবে কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে কিছু সাময়িক সমস্যা হয়, যেমন ডায়রিয়া হতে পারে, এবং তারপরে পায়খানার রং পরিবর্তন হতে পারে, বমি বমি ভাব হতে পারে, এরপরে পেটে ব্যথা হতে পারে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া,
এবং মাথা ব্যথা ঝিমুনি ভাব হতে পারে। অনেক সময় দেখা যায় অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে বলেন যে আমাকে আমার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে খুব দুর্বল লাগতেছে অথবা মাথা ঘুরাচ্ছে বা সোজা হয়ে দাঁড়াতে পারছি না। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই পরামর্শ থাকবে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে পাশাপাশি একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আপনার সিরাপ অথবা ট্যাবলেট সেবন করবেন, তাহলে আর এই সমস্যাগুলো থাকবে না। তো আরেকটা ক্ষেত্রে বলা হয়েছে যে যে ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 12 বছরের কম অথবা 50 কেজির চেয়ে কম ওজনের শিশুদের ক্ষেত্রে দৈনিক কিন্তু 8 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে দিতে হবে। আমি আবারও বলছি, 12 বছরের কম অথবা 50 কেজির চেয়ে কম ওজনের শিশুদের ক্ষেত্রে দৈনিক 8 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দিতে হবে। তো আমরা যে ডোজেস ফর্মগুলো বললাম বন্ধুরা, অবশ্যই সেই অনুযায়ী আপনারা ঔষধ সেবন করার চেষ্টা করবেন। আর আমরা সবসময় বলে থাকি এগুলো আমরা রিভিউগুলো দিয়ে থাকি আপনাদের শিক্ষার জন্য, আপনাদের জানার জন্য। অবশ্যই নিজে থেকে কখনো ঔষধ খাওয়ার চেষ্টা করবেন না, আর বিশেষ করে অ্যান্টিবায়োটিক তো খাবেনই না, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো এগুলো সেবন করা ঠিক না। এই জন্য অবশ্যই আপনি একটি ডাক্তারের শরণাপন্ন হবেন, আপনার কাছে যেই ডাক্তার সাহেব ভালো লাগে, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ কিন্তু আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ প্রত্যেকটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবনে কি সমস্যা হতে পারে অথবা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এখন আমরা শুধু ওষুধের কার্যকারিতা এবং ডোজেস ফর্মগুলো আলোচনা করছি। তো সামনে ইনশাল্লাহ আমরা লাইভেই প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রেগনেন্সি ক্যাটাগরিতে কতটুকু সেফ এ বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে কোন ক্ষেত্রে এটা সেবন করা যাবে না, কোন ঔষধের সাথে সেবন করা যাবে না, এরকমের প্রত্যেকটা ঔষধের সম্পর্কে আমরা ইনশাল্লাহ রিভিউ দিয়ে আসবো। একটু সময়ের প্রয়োজন বন্ধুরা। তো আমরা আশা রাখছি যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনারা যদি এই চ্যানেলের সাথে থাকেন আপনারা প্রতারিত হবেন না, কারণ এখানে কোনো ফেক খবর আমরা প্রকাশ করি না বা কোনো ঔষধ সম্পর্কে ফেক ধরনের আমরা দিয়ে থাকি না। প্রত্যেকটি ভিডিও আমরা রিয়েল দিয়ে থাকি। তো এক্ষেত্রে মনে করি যে সবার জন্যই প্রত্যেকটা ভিডিও সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী। সুতরাং আমি আবারও বলছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা প্লিজ এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দিব সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর হলো, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, শেয়ার করতে কিন্তু বলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।